আজি জালুকবাৰী অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ত দাগ দা ব্লট অফ লাইফ নামৰ এখন ছুটি ছবি মুক্তি দিয়া হয়। ঋতুল গুলিতৰ নিৰ্দেশনাত নিৰ্মাণ হোৱা ছবিখনৰ মুকলি অনুষ্ঠানত উপস্থিত থাকে শিল্পী জেপি দাসৰ লগতে অসমৰ সাংস্কৃতিক জগতৰ কেইবাগৰাকী উপৰণ্য ব্যক্তি। উল্লেখযোগ্য যে ইউটিউবৰ বাবে নিৰ্মাণ কৰা ছুটি ছবিখন ইতিমধ্যে উপলব্ধ হৈছে ইউটিউবত। আজি দাগ ব্লট অফ লাইফ ঋতুল কলিতার পরিচালনা প্রযোজনা গোটেখিনি ঋতুল কলিতারে মোর নিজের ভাতৃ। গতিকে আজি প্রিমিয়ার শো হয়ে আছে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসর মেকানিক্যাল ডিপার্টমেন্টর সেমিনার হলত। গতিকে বহুতখিনি গুণী জ্ঞানী শিল্পী ইয়াত উপস্থিত হয়েছেহি। শ্রদ্ধাদেব জেপি দাস স্যার, নিউজ লাইভর নীপ কুমার বড়া দাদা, অরূপ কুমার শর্মা স্যারকে ধরে পেলে বর্ণালী কলিতা বাকে ধরে বহুতখিনি ইয়ারে লেকচারার্স প্রফেসার্স আমার মাজত আছে বর্তমান। গতিকে সিনেমাখনের প্রিমিয়ার চলি আছে, গতিকে সন্ধিয়ালৈকে ইউটিউবত আপলোড হ'ব। গতিকে এটাই রাইজলৈ অনুরোধ যে ঋতুলৰ যিটো প্রচেষ্টা মই তাক যিমানখিনি পাৰিছোঁ চাৰিও ফালৰ পৰা হেল্প কৰিব ট্ৰাই কৰিছোঁ। নতুন কাম নতুন প্রচেষ্টা, গতিকে এটাই অনুরোধ যাতে রাইজে যেতিয়া লিংকটো ঋতুল কলিতা বুলি যেতিয়া সার্চ কৰিব বা ডাক ব্লট অফ লাইফ বুলি সার্চ কৰিলে চিনেমাখন ইভিনিং ৰাতিৰ ভিতৰত আপোনালোকে পাই যাব। আপোনালোকে এবাৰ চাওক, নতুন প্রজন্মক উৎসাহ দিয়ক। প্রথম কাম ভুল ত্রুটি রয়ে যাবই পারে, এটা একদম বাঞ্ছনীয় কথা। গতি আপনাদের আর সংগীত করেছে শ্রদ্ধার সংগীতজ্ঞ নবকুমার দাস দাদাই, মোৰ অতিকে শ্রদ্ধার। গতি উপস্থিত আছে বর্তমান। গতি এটাই অনুরোধ, আপনাদের চাওক, আপনাদের শেয়ার করব, নিজের আপনজনক দেখাওক। এজন স্টুডেন্ট লাইফর গোটেখিনি পড়ে থাকা সময় যিখিনি সিটুয়েশন ফেস করে সেই সিটুয়েশনসখিনিয়ে গোটেই সিনেমাখনত প্রকাশ পাইছে। কিছু ভুল ডিসিশনস লৈ পেলাই কি হয়ে যায় এনেকুৱা ধৰণৰ কামবিলাকো ইয়াত দেখুওৱা হৈছে। গতিকে ৰাইজে ভাল পালে আমি নিশ্চয় ভাল পাম, উপকৃত হ'ম। গতিকে এটাই অনুৰোধ, আপোনালোকে চাওক,